বাড়িতে 22 বছর যে বাড়িতে থেকেছি, যে বাড়িতে আমার বড় হওয়া, সেই বাড়িটা ছেড়ে যাওয়া ভীষণ কষ্টকর। রাজমিস্ত্রি পিউ চ্যাটার্জি, আপনাদের কারো ঘর যদি রং বা ঘর পরিষ্কার করার জন্য দরকার লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। এই প্রথম এই ঘরটাকে এত ফাঁকা অবস্থায় দেখলাম, আর দেখে অনেকটা গোছানো কমপ্লিট হয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম আর ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার এক্সাইটিং ভিডিও, দিস ইজ মি ইওর এডিট, ইউ আর ওয়াচিং অথরিজাস আটাখানা। সো তোমরা আমার লাস্ট মিনি ব্লগ থেকে তো বুঝতেই পেরেছো যে আমরা একটা নিউ ফ্ল্যাটে শিফট করেছি। তো সেই শিফট করার আগের 2 সপ্তাহ মারাত্মক ঝড় গেছে আমাদের ওপর দিয়ে, তো ভাবলাম তোমাদের সাথে একটা শিফটিং ব্লগ শেয়ার করি। তো সেই কয়েকটা ক্লিপস নিয়ে আজকের এই ভিডিওটা। তো আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কী করতে হবে, অবশ্যই লাইক করতে হবে অ্যান্ড কমেন্ট করতে হবে, অ্যান্ড তোমরা আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। চলে এসেছি আজকে নতুন ঘরে, কারণ অনেক 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 কাজ পেন্ডিং আছে। লাইক আজকে গোটা ঘরটা ভালো করে ঝাড়তে হবে, মুছতে হবে, কারণ কালকে ফার্নিচার শিফট হবে। তো ফার্নিচার শিফট করার আগে গোটা মেঝেগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে। তো চলো, অনেক কাজ পেন্ডিং আছে, এক এক করে কাজ করছি, আর আমার কাছে তোমরা আমার সাথে দেখতে থাকো। গাইস, আমার মামাকে ভালোতে বাসি বাড়ি থেকে মাথায় গামছা পরিয়ে হাতে যে বালতি, ভিতরে কোলিন, আর এটা বডি ওয়াশ নয়, এটা লাইজল আছে। এই যে সব নিয়ে এসেছি আজকে। রঙের কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর ঘরের অবস্থা ভীষণই খারাপ ছিল, তাই ফার্স্টে ঘরটাকে ভালো করে ঝাঁট দিয়ে স্টিক দিয়ে গোটা ঘরটাকে 2-3 বার করে মুছতে হয়েছে। আজকে সকাল সকাল আবার এই ঘরে চলে এসেছি, ভীষণ গরম এখানে, কারণ এখনো ফ্যান লাগানো হয়নি। এসে তো অনেক 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 কাজ করেছি, কি কাজ করেছি দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। এই যে খাটের পায়াগুলো দেখছো, এইগুলো সবগুলো আমি বসে বসে এখন রং করলাম, দিয়ে এই জানলার আলোতে শুকোতে দিয়েছি। সকালের মধ্যে ভীষণই তাড়াতাড়ি কাকুরা ফার্নিচারগুলো নিয়ে চলে এসছে এখানে, এসে তারপর কাকুরা ফিটিংস করবে। এই যে সেগুন কাঠের খাটটা দেখছো, এটা আমার মায়ের বিয়ের সময়কার। দেখতে দেখতে ওয়ার্ড্রফও চলে এসছে। চারতলা ওঠারও কিন্তু ভীষণই টাফ ব্যাপার, 3-4 জন মিলিয়েও পারছিল না। আমার ঘরের আয়নাটা চলে এসছে, আর আমার ঘরে ওয়ার্ড্রফটার এখন নাঙ্গুপাঙ্গু অবস্থা, ফিটিংস করতে হবে। একটা ভীষণ সুবিধা হয়েছিল যে আমরা সব জিনিসগুলোকে কার্টুন বক্সে করে রেখেছিলাম, তো যারা ডেলিভারি দিচ্ছিল তাদেরও ভীষণ সুবিধা হয়েছে, আমাদেরও আনবক্সিং করতে আর প্যাকিং করতেও ভীষণ সুবিধা হয়েছে। প্রত্যেকটা বক্সের ওপর আমরা নাম লিখে দিয়েছিলাম যে কোন বক্সে কী জিনিস আছে, তো এমন কিছুও আমাদের অসুবিধা হয়নি। আমি এখন ফোনটা হাতে নিয়ে দেখলাম যে দুপুর 2টো বেজে গেছে, বিশ্বাস করবো না, সকাল থেকে কিচ্ছু খাবার খাইনি, মানে খিদেটুকুনিও পাচ্ছে না এত কাজ করার মাঝখানে। তো চলো, মা আমাকে ফ্লাক্সে করে একটু চা দিয়ে দিয়েছে, সেই চা খাবো, আর তার সাথে হচ্ছে বাবুজিকে আবার খিদে পেলামি বাবুজিকে দেখ, চলো এই দুটো খাই, আরও অনেক কিছু জিনিস আসা বাকি আছে, সবই তোমাদের সাথে শেয়ার করছি। ফাইনালি ওই ঘরের কাজ মিটিয়ে একটুখানি এই ঘরে এসেছি, অ্যান্ড এবার একটু স্নান করতে যাব। তার আগে তোমাদেরকে আমি এই ঘরের অবস্থা এবার দেখাচ্ছি। এই প্রথম এই ঘরটাকে এত ফাঁকা অবস্থায় দেখলাম, আর দেখে একটা
ভীষণ পরিমাণ কষ্ট হচ্ছে, যেটা হয়তো তোমাদেরকে আমি আমার হোয়াটসঅ্যাপ থ্রুতে বোঝাতে পারবো না। এই যে এইখানটাতে ডাইনিং টেবিলটা থাকতো, আর এইখানটাতেই মা সব কেকের ভিডিওগুলো করতো, সে জানলা দিয়ে মারাত্মক রোদ আসে। টিভিটা এখনো রয়েছে, টিভিটা এখনো খোলেনি। ওই যে দূরে ট্রাইপড, ওটাও এখনো রয়েছে। আর এই ঘরে খাটটা এখনো রাখা হয়েছে, কারণ দাদু এই খাটে এসে শোবে। অ্যান্ড এই ঘরটা দেখো, দাঁড়াও, এই যে আমার মা বসে আছে, লাইটটা জ্বালাই, দেখো কি অবস্থা, সব ফাঁকা হয়ে গেছে, গদিও নিয়ে চলে গেছে, জানি না আমরা কোথায় শোবো। আজকে হচ্ছে সানডে, আর মাত্র 4 দিন পরই আমাদের বাড়ি গৃহপ্রবেশ। 4 দিনের মধ্যে পুরো ঘরটাকে সাজাতে হবে, কোনো অনেক কাজ পেন্ডিং আছে। কাল থেকে অলরেডি মা আর বাবা গোছানো শুরু করে দিয়েছে। টিভি ক্যাবিনেট যেটা, সেটা হাফ গোছানো হয়ে গেছে, বই দিয়ে এখনও গোছানো বাকি আছে। আমার এই রুমটা তো কিচ্ছু আমি গোছানো শুরু করিনি, আজ থেকে শুরু করব। তো চলো এক এক করে কাজ করি। টিভি ক্যাবিনেটটা অনেকটা গোছানো কমপ্লিট হয়েছে, এখনো এত কিছু গোছানো বাকি, চলো শুরু করি। মিস্ত্রি পিউ চ্যাটার্জি, আপনাদের কারো ঘরে যদি রং বা ঘর পরিষ্কার করার জন্য দরকার লাগে, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনে দিয়ে দেওয়া নাম্বারে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে সেকেন্ড লাস্ট ডে এই বাড়িতে। 22 বছর যে বাড়িতে থেকেছি, যে বাড়িতে আমার বড় হওয়া, সেই বাড়িটা ছেড়ে যাওয়া ভীষণ কষ্টকর। আজকে বেসিক্যালি এই বাড়িতে আর বাকি যে জিনিসগুলো আছে, লাইক টিভি, এসি, চিমনি, ওইগুলোকে খোলা হবে অ্যান্ড কালকে নতুন বাড়িতে নিয়ে যাওয়া হবে। তো এসির লোককেও ফোন করা হয়ে গেছে, তারাও আসছে, অ্যান্ড চিমনির লোক অলরেডি সকালবেলা চিমনি খুলে চলে গেছে। আর এরপর এখন যাব হচ্ছে জিও অফিসে, কারণ এই বাড়িতে যে কানেকশানটা আছে জিও ফাইবারে, সেটাকে ডিসকানেক্ট করে নতুন বাড়ির ওখানে আবার একটা নতুন তোমার কানেকশান নিতে হবে। তো সেই জন্য কথা বলতে হবে, অ্যাপ্লিকেশান দিতে হবে। তো চলো এক এক করে সব কাজ করবো। অ্যান্ড হ্যাঁ, এসির লোকও রাস্তায় আছে। তো আর মাত্র কালকের দিন, আর পরশু দিনই গৃহপ্রবেশ, মানে অক্ষয় তৃতীয়ার দিন গৃহপ্রবেশ। তো আর বেশি টাইমও নেই হাতে, যা যা কাজ আছে সেইগুলো সব মনে করে করে মাই করছে বেশিরভাগ, আমি তাও একটু যতটা পাচ্ছি হাতে হাতে করে দেওয়ার চেষ্টা করছি। এখন এই ঘরের অবস্থা খুব খারাপ, ওই যে মা সরস্বতী আর তারা মায়ের যে ফটোটা আছে, গৃহপ্রবেশের দিনই নিয়ে যাওয়া হবে। আর এখানে চিমনিটা অলরেডি খুলে দিয়ে চলে গেছে, বাকি সব কার্টুন বক্সে করে রাখা আছে। আর এই যে এসিও খুলে দিয়ে চলে গেছে, এগুলো সব কালকে ওই বাড়িতে যাব, বাকি যা আছে সব। আর তোমাদেরকে একবার ওই বাড়িটাও দেখাচ্ছি। এই যে এই ঘরের এখন এরকম অবস্থা, কোণে রয়েছে আমার কুচকি গনু। আর এই যে এখনকার মতন আয়না, এই ছোট্ট স্টিকার আয়নাগুলো, একটু একটু আনন্দ হচ্ছে, কারণ আজকে বাড়িতে অনেকে আসবে, দিদা, দাদু, মাসি, ভাই, তারপর মেস দিদি, বড় জেম্মা, আজকে সবাই সিউড়ি থেকে চলে আসবে গাড়ি করে। এই যে ভেতর ঘরটা দেখলে, ভেতর ঘরটায় ঢালাও বিছানা করা হবে, তো ভীষণ আনন্দ হচ্ছে। দিদা দাদু কত দিন পর কর্ণগড়ে আসছে, আর ভাইয়ের কথা ছেড়ে দাও, আনন্দ তো হচ্ছে। তার মধ্যে দিদি প্রথম আসছে এই বাড়িতে, আর বড় জেম্মা আগের সপ্তাহে, তার আগের সপ্তাহে এসেছিলেন। তো ভীষণ আনন্দ হচ্ছে, কারণ বাড়িতে আজকে অনেক লোকজন আসবে, বাকিরা সবাই কালকে আসবে, মানে দাদা বৌদি ওরা সব কালকে আসবে। তো ভীষণ মজা হচ্ছে আর হেভি আনন্দ হচ্ছে। বাবা কুলার পরিষ্কার করছে, ভাই হেল্প করছে, এসির এখন এই অবস্থা, এই ঘরটার এখন এরকম অবস্থা। কালকে যোগ্য তাই আর ই হতে তাই আর ই ফুচকা, আমি এত কাজ করেছি তাই ফুচকা এনে দিয়েছে মা, ইয়ে টক জল, মাখাও 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 প্লিজ।